আমাদের ফ্রেন্ড লিস্টের বন্ধু ছাড়াও অনেকে মেসেঞ্জারে মেসেজ করে, কিন্তু আমরা আসলে সেই মেসেজগুলো খুঁজে পাই না। কিন্তু সেই মেসেজগুলো আসলে অনেক সময় দেখা যায় মেসেঞ্জারের স্প্যাম ফোল্ডারে এসে জমা হয়। তো আমাদের এই স্প্যাম ফোল্ডারটা আসলে খোঁজাই হয় না, আমরা শুধুমাত্র ইনবক্সে যেই মেসেজ আসে সেগুলো দেখি, কিন্তু স্প্যাম ফোল্ডারেও অনেক ফ্রেন্ডের মেসেজ চলে যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই স্প্যাম ফোল্ডারের অপশনটা আপনি সহজে খুঁজে পাবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, আশা করি সবাই ভালোই আছেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশের বেল আইকনেও ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি, আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্ট ছাড়া অন্য কেউ যদি এসএমএস করে তাহলে সেই মেসেজগুলো আসলে স্প্যাম ফোল্ডারে কোথায় জমা হয়। মেসেঞ্জারের স্প্যাম মেসেজ অপশনটি আপনি খুঁজতে চান, যদি আপনাকে কেউ মেসেজ দিয়ে থাকে তাহলে অবশ্যই সেটা অনেক সময় দেখা যায় স্প্যাম মেসেজে চলে যাচ্ছে। আপনার ফ্রেন্ড লিস্টের বাইরে যদি কেউ মেসেজ দেয়, আপনি মেসেজটা খুঁজে পান না, অথচ সেই মেসেজটা আপনাকে দিয়েছে। তো সেজন্য আপনি প্রথমে আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে আসার পরে আপনি স্প্যাম মেসেজ অপশনটা খুঁজবেন। তো স্প্যাম মেসেজটা কোথায় থাকে সেটার জন্য আপনি এখানে উপরে মেনু অপশন দেখতে পাচ্ছেন, সো এই মেনু অপশনে ক্লিক করে দিবেন। মেনু অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে মেসেজ রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এই মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। তো তাহলে আপনি এখানে একেবারে ইজিলি এখানে স্প্যাম মেসেজ অপশনটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন যে স্প্যাম মেসেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে আপনি দেখবেন এখানে যে স্প্যাম মেসেজে চলে আসে। অনেকের মেসেজ আসলে মেসেজ রিকোয়েস্ট অপশনে চলে আসে, কিন্তু অনেকের মেসেজ আবার স্প্যাম মেসেজ অপশনে চলে আসে। তো আপনি খুঁজে নেবেন যে আপনার যে ফ্রেন্ডরা যারা কোথায় মেসেজ করেছে। তো আপনি এখানে স্প্যাম অপশনটা ইজিলি পেয়ে যাবেন। তো বুঝতেই পারছেন আপনি কীভাবে মেসেঞ্জারে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ অপশন স্প্যাম অপশনটা খুঁজে পাবেন। ভিডিওটি অবশ্যই ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ।